আসসালামু আলাইকুম। চলুন আমরা একটু গুলশানের দৃশ্যটা দেখে আসি এবং উপভোগ করে আসি। বঙ্গ ট্রাইবলের যারা ভিউয়ার্স আছেন এবং দর্শকরা আছেন, আশা করি তারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপনাদের সুস্থতা কামনা করি। তা আমার ডাইনে এবং বাম সাইডে এবং সামনে চারিদিকে এখন ঢাকা শহরে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, এবং গুলশান এরিয়াটা আগের থেকে অনেক উন্নত হয়েছে। দ্বিতীয়ত, গুলশান এরিয়াতে প্রচুর যানজট বেঁধেছে এবং প্রচণ্ড যানজট, তারপরে আবার রোড খোঁড়াখুঁড়ি, মানে যেটাকে বলে রোড কাটাকাটি। গুলশান এরিয়াতে পা ফেলানোর এখন আর জায়গা থাকে না, সপ্তাহে 7 দিন এত পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ এবং এত পরিমাণ যানজট। তাই যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার ভিডিওটা আপনারা দেখবেন, বঙ্গ ট্রাভেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ নতুন নতুন অনেক ভিডিওই আপনারা পাবেন। আমি চেষ্টা করছি পুরো বাংলাদেশ কিংবা আমাদের বাংলাদেশের যে রোড কাট এবং অবকাঠামো যেখানে যা আছে টুকটাক তুলে ধরার জন্য আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন। আপনাদের সাপোর্টেই আমি পথ চলতে চাই। আমি এর আগেও অনেকগুলি ভিডিও করছি রোড ভিউ নিয়ে, ভিডিওগুলি আমার চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা ভিডিওগুলি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলি কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। রাত এবং দিন উভয় দুটো ভিডিওই আছে, আপনারা শ্রদ্ধা এবং ভালোবাসা দেবেন আমাকে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো থাকলে, ভালো লাগলে একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।